আহ আপনারা আগে কতগুলো হ্যাঁ সোনালি জয়েন করেছো ধন্যবাদ আমি মাত্র ফোন দিয়েছিলাম আপনার কয়েকটা মেসেজ আজকে জেনে নেই মেসেজ গুলো হচ্ছে আজকে আমাদের পড়া কিন্তু ট্রাবল শুটিং আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব তার আগে আমরা কতগুলা মেসেজ জেনে নেই মেসেজ গুলো হচ্ছে এক নম্বরে আমাদের ছুটি সাধারণত ছুটি এই জুলাই মাস সবটা অর্থাৎ এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণী কাজ বন্ধ থাকিবে ক্লিয়ার হচ্ছে আমরা এই ছুটিটা দুই নম্বর মেসেজ হচ্ছে আমাদের এই সর্বাত্মক শাটডাউন যতদিন থাকবে ততদিন পর্যন্ত বা আপাতত এক সপ্তাহोदर অ্যাসাইনমেন্টের কোনো দেওয়া নেওয়ার দরকার নেই অর্থাৎ অ্যাসাইনমেন্ট আপাতত স্থগিত আমরা কি ক্লিয়ার হচ্ছে তোমরা জি স্যার আর একটা মেসেজ হচ্ছে পরীক্ষা হবে কি হবে না অর্থাৎ এসএসসি পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে খুবই আমাদের দুদুড়ল মন চলতেছে এক পক্ষে পরীক্ষা হবে আরেক পক্ষে পরীক্ষা হবে না এই নিয়ে আমরা একটা খুব মোটামুটি একটা প্যারাশনের ভিতরে আছি কিন্তু বাস্তবিক সত্য হচ্ছে সরকার আজ পর্যন্ত পরীক্ষা হবে না এই মর্মে কোনো কথা বলে নাই বা আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট থেকে বা প্রধান শিক্ষকের পক্ষ থেকেও এই পর্যন্ত কত এই কথা কেউ বলে না যে পরীক্ষা হবে না তার পরীক্ষা হবে নিশ্চিত আমরা কি এতটুকু ক্লিয়ার হচ্ছি জি স্যার জি স্যার এখন পরীক্ষা হওয়ার কতগুলো হয়তো পদ্ধতি থাকতে পারে সেই পদ্ধতিটি নিয়ে হয়তো সরকার ভাবতেছে সেই ভাবনার পরে পরবর্তীতে হয়তো জানাবে তা আপাতত আমরা ধরে নিই আমাদের পরীক্ষা হবে অতএব আমরা সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করব যার যার জায়গা থেকে আরেকটা মেসেজ হচ্ছে আমি তিনজনের রেজিস্ট্রেশনের কোনো কাগজপত্র পাই নাই বা কোনো তথ্য পাই নাই এই তিনজন এর তথ্য আমি অবশ্য গ্রুপ মেসেজে দিয়ে দিছি আমাদের আহ ইয়েতে জানাই দিছি যে এই তিনজনের জন্য অতি শীঘ্র যোগাযোগ করে এর মধ্যে দুজনকে আমি ফোনে পেয়েছি বাকি একজনকে এখনো পাই নাই ফোনে মন্ত্র তো সরাসরি যে নাম্বারটা আমার কাছে তো আছে সেই নাম্বার না অন্য এক নাম্বারে এই তিনজনের নাম আমি আবারও বলতেছি একজন হচ্ছে আমাদের দেখে বলি আমি আহ মোহাম্মদ জামাল উদ্দিন উনি হচ্ছে মানবিক শাখার বাড়ি দক্ষিণ ভদ্রলোক ফেসবুকে খুব ভালো সরাব কিন্তু জন্য তাকে খুঁজে পাচ্ছি না মারুফ মিয়া উনি হচ্ছে ব্যবসা শাখার ফোন নাম্বার যেটি এখানে আছে বহুবার ফোন করেছি ওনাকে খুঁজে পাইনি আরেকজন হচ্ছে আমাদের জাবেদ জাবেদ মিয়া ওনার বাড়ি বাতা গান্দি ব্যবসা শাখা উনি বিজ্ঞান থেকে ব্যবসা শাখায় গিয়েছেন অনেক দেন দরবার অনেক লোকজন ধরে অনেক সুপারিশ করে উনি গ্রুপ চেঞ্জ করেছেন কিন্তু গ্রুপ চেঞ্জ করা পর্যন্ত শেষ ওনাকে আর খুঁজে পাচ্ছি না আমরা এই তিনজনের তথ্য যে যেখানে পারো সহযোগিতা করো ওই তিনজন যেন অতি শীঘ্রই প্রধান শিক্ষকের যোগাযোগ করে তার রেজিস্ট্রেশনের কার্যক্রম যেন কাজ চালিয়ে যায় অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য ছবি এবং যাবতীয় যে তথ্য লাগার কথা সে তথ্য জানি প্রধান শিক্ষকের জমা দেয় তাহলে আমরা তিনটা মেসেজ পাইলাম একটা হচ্ছে ছুটি আপাতত আমাদের ছুটি হচ্ছে একত্রিশে জুলাই পর্যন্ত দুই নম্বর হচ্ছে আমাদের আপাতত অ্যাসাইনমেন্টের কাজ করতে হবে না শাট ডাউন তিন নম্বর মেসেজ হচ্ছে তিনজনকে আমরা খুঁজে পাচ্ছি না তিনজনকে অতি শীঘ্র খুঁজে এনে পাতানন্দি হাই স্কুলের মধ্যে সোপর্দ করবে আর আমি গত দুদিন ধরে অর্থাৎ আমার ট্রেনিং শেষ করার পর পরে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি আমার জন্য একটু দয়া করো দোয়া করো যারা আমি দ্রুত সুস্থতা লাভ করতে পারি আমরা চলে আসলাম আমাদের টাবল শুটিং এ ট্রাভেল শুটিং জিনিসটা কি আমাদের প্রত্যেকের সামনে কিন্তু বই আছে আছে না তো বই যাদের খোলা নেই একটু কাইন্ডলি করে বইটা খুলে নেই আমরা এবং এই চ্যাপ্টারটা বোধ আমাদের এই পাঠটা মনে শেষ করার পরে বোধ আমরা এই অধ্যায় শেষ আমাদের একটু দেখো তো সবাই

স্যার স্যার জন আইসিটি চত্রপতির বিপরীত বা স্যার উভয়মুখী সারোচার সাপ্লাইনিং এর মাধ্যমে আমরা স্যার আমাদের সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয় করতে পারি চমৎকার বলেছে আচ্ছা আমাদের কম্পিউটার সমস্যা হয়নি মোবাইলে অনেক সময় সমস্যা হয় কিনা বলতো তো জি স্যার এই সমস্যাগুলো হলে আমাদের এক কি সমস্যা হয় জানো প্রথমে আমরা একটু ভয় পেয়ে যাই হ্যাঁ আমার এত দামি জিনিস যখন আমার ল্যাপটপটা যখন কিনছো তখন এটা চল্লিশ হাজার টাকা দা কিনেছিলাম এটাতে খালি এক ফোটা পানি পড়ছিল আমার ল্যাপটপের এই কিবোর্ড এর উপরে আমি মারাত্মক একটা ভয় পেয়ে গেছিলাম এত দামের একটা জিনিস একটু পানি পড়ছে এখন নষ্ট হয়ে যাবে তো এই যে একটা ভয় ভয়টাই আমার অর্ধেক শেষ করে দিস বাস্তবিক দিয়ে সেটা কিচ্ছুই হয়নি তো যন্ত্রপাতি নিয়ে আবার যে যন্ত্রপাতি নিয়ে আমরা বেশি আসক্ত থাকি বা যে যন্ত্রপাতি একটু ব্যবহারটা বেশি করি যন্ত্রপাতির একটা কি বলবো একটা ভালোবাসা বলি বা সফ কনার বলি বা একটা আগ্রহশীলতা দুর্বলতা প্রকাশ পায় এই যন্ত্র নষ্ট হলে মনে হয় যেন আমি নিজে নষ্ট হয়ে গেছি কম তো সেক্ষেত্রে আমাদের আতঙ্কটা বেশি কাজ করে তো এই আতঙ্ক দূর হবে যখন আমি টাওয়ার শুটিংটা জানবো যে কোন কারণে কোন যন্ত্রটার কি সমস্যা হচ্ছে এই জিনিসটা যখন জানবো তখন আমরা মোটামুটি একটা কাজ করতে পারবো এটা ভয়ের কিছু নাই এটা আমি ঠিক করতে পারবো তারপর এক নম্বরে আমাদের ল্যাপটপ যদি সিস্টেম চালু না হয় তাহলে আমরা সাধারণত ধরে নিতে পারি যে আমাদের পাওয়ার সাপ্লাই অর্থাৎ যেটা কারেন্ট বা বিদ্যুৎ যায় সেটা ঢিলা বা লাগে নেই দুই নম্বর আছে হয়তো মেন বোর্ডে অর্থাৎ কম্পিউটারের সিপি ইউনিটের ভিতরে একটা মাদার বোর্ড আছে বা মেইন বোর্ড আছে সেই বোর্ডে কানেকশন নাই আহ ইত্যাদি আরো অনেকগুলো আছে তারপরে যদি সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরটা দেখা যাচ্ছে না এরকম সমস্যা দেখা যায় অনেক সময় তো এটা এক নম্বরে ধরে নিতে যদি মনিটর দেখা না যায় তার মানে মনিটরে কেবলটা খোলা থাকতে পারে বা ভালো করে লাগে নাই অথবা আমরা যদি ল্যাপটপ খুলি অথবা ওই ডেস্কটপ খুলি তো দেখবো ওইখানে র্যামের একটা জায়গা আছে তুই র্যামের জায়গাটার ভিতরে একটা র্যাম লাগানো থাকে এরকম স্লটের ভিতরে এটা হয়তো ঠিক মতো লাগা নাই হয়তো খুলে গেছে এইটা আবার একটু লাগাই দিলে যথেষ্ট চিকিৎসা শেষ আমি হয় গত বছর না সরি দুঃখিত আগের বছর তিতাস উপজেলায় এই শিক্ষা অফিসে গেছিলাম আমাকে খুব ফোন করে খুব হাই ওভার করবে আমি লয়ে গেছে মানে কি সমস্যা ওনাদের ল্যাপটপে কম্পিউটারের ইয়া নষ্ট হয়ে গেছে কম্পিউটারে কাজ করে না মনিটর ঠিক মতন কাজ করে না মনিটর আসে আবার চলে যায় তো আমার গেছে ঠিক করে নিতে আমি খুব বেশি পারি সবাই তো জানো যে আমি অনেক বেশি পারি বাস্তবিকতা আসলে আমি কম্পিউটার তেমন কিছু জানি না কিন্তু ভদ্রলোকরা ধরে নিছে আমি কম্পিউটার অনেক কিছু জানি পরে আমারে যখন বলছে যে আপনি যে কম্পিউটার ঠিক করে দিবেন আমি নিজে ভয় পেয়ে গেছি আমি কারণ কম্পিউটার খুলতে পারি না আমার একেবারে কম্পিউটার ঠিক করে দিতাম তো আমি বাচ্চা কাঁদি রিয়াজ নিলাম যিনি আমার কম্পিউটার শিখা আমি বললাম যে স্যার আমার তো সমস্যা শিখ কবি যে বলছে যে কম্পিউটার ঠিক করে দিতে হবে কম্পিউটার নাকি মনিটরের লাইন টান আসছে না পিসি চলে না এই সে বিদেপি তো রাজিশ রাজি হওয়ার পরে আমি ওনাকে নিয়ে অফিসে গেলাম অফিসে যা আমার অফিসার শিক্ষা অফিসার কামাল স্যার বললো যে স্যার এই আমাদের সিপিও নষ্ট তো ঠিক করে দেন তো আমি কিছু বলি না কারণ আমি তো আসলে বাস্তবিক করতে এতটা কিছু জানি না যতটা আমাকে মনে করে আর কি যে যে শুভ স্যার এতটা ভালো কম্পিউটার পারে কিন্তু বাস্তবিক পক্ষে তো আমি এতটা জানি না আর বিশেষ করে হার্ডওয়ার আমি তেমন একটা বুঝিও না তো আমি চুপচাপ বসে রইলাম রিয়াজ ভাই ঠিক আছে এটা খোলেন তো উনি আমাকে সকল যন্ত্রপাতি দিছে খুললাম খুলে ঠিক ওই যে বলছিলাম মেমরি স্লোটটা এটা উনি খুললো খুইলা জিজ্ঞাসা করলো যে রাবার আসেনি তখন রাবার আছে রাবার এটা একটু বসে তারপর তারপরে আমার কা আমি লাগাইলাম হ্যাঁ লাগাইয়া তারপরে আরো ওই যে লুজ আছে কিনা কোনো যন্ত্র কেবল সেটা একটু চেক করলাম চেক করে উনি জাস্ট বোধহয় সর্বোচ্চ চার কি পাঁচ মিনিট লাগছে বললো যে আবার এটা লাগাই ফেলে তো লাগাই দিলাম লাগাই দিয়ে কারেন্টের সুইচ দিয়ে অন করলাম একদম কম্পিউটার একদম ওকে এমন ওকে মানে একদম তার মতো শিক্ষা অফিসার সবাই খুব আশ্চর্য এভাবে আমি কম্পিউটার জানে তারা খুব ভালো পারি আবার যাই তাদের এত বিরাট একটা সমস্যা সমাধান করে দিছি ওরা তো বিরাট খুশি বাস্তবিক করতে কিন্তু আমি এটা ঠিক করিনি ঠিক করছি রিয়াজ ভাই কিন্তু নাম পড়ছে আমার এই ক্ষেত্রে আমার নামটা একটু বেশি চড়াই গেছে যে আমি আসলে কম্পিউটার জানি বাস্তবিক অর্থে আসলে আমি এতটা জানি না কিন্তু ওই যে বললাম যে আমি জিনিসকে আসলে তেমন একটা ভয় পাই না এখন প্রথম প্রথম যে একটা ভয় পাইতাম যে যন্ত্রপাতি গুলাকে এরকম সেরকম একটা ভয় পে না আমি কিন্তু বাতাগান্ধি স্কুলে আমাদের যখন ল্যাবটা ছিল তখন ঘোষণা দিয়েছিলাম যে যত পারো সিলেমেরা আমার হার্ড ডিস্ক ল্যাপটপ নষ্ট করে ফেলো বা আমাদের কম্পিউটারগুলো নষ্ট করো কোনো আপত্তি নেই তোমরা শুধুমাত্র ভাঙবে না এবং এটাতে পানি টানি না বা পানি দিবে না শুধু ভাঙবে না এবং পানি দিবে না এছাড়া আর কিছু করার দরকার তোমরা যে যেমনি পারো কম্পিউটার আমার নষ্ট করে ফেলো কোনো আপত্তি নাই একমাত্র আমি নির্ভয়ে তাদেরকে কম্পিউটার ব্যবহার করতে দিয়েছিলাম আমাদের স্কুলের এই যে যতদিন পর্যন্ত ল্যাব ছিল যেই আমি ল্যাব থেকে চলে আসলাম দায়িত্ব থেকে এরপরে থেকে ল্যাব দেওয়া স্কুল থেকে একবারে এখন আর ল্যাব নাই এখন কি আছে বলো তো স্কুলে কম্পিউটার ল্যাব আছে এখন এটা লাইব্রেরি হয়ে গেছে কম্পিউটার যন্ত্রপাতি কয়েকটা খাসা যন্ত্র সন্ত সম্ভব আছে হ্যাঁ তাও এটা নাই তো এ হচ্ছে কম্পিউটার প্রতি আমাদের ভীতির যে একটা অবস্থা তো আজকে থেকে আমরা কেউ ভীতি পাবো না কম্পিউটারের প্রয়োজন হলে কোন সমস্যা আমরা গুগলকে জিজ্ঞাসা করবো যে আমার এই কম্পিউটার সমস্যা সমাধান কি গুগল আমাকে কিছুটা সাপোর্ট দিবে তারপর আমি নিজে চেষ্টা করবো দেখবো অনেক কিছু ঠিক করতে পারবো তাহলে আমরা সঠিক মানে সিস্টেম ঠিক কিভাবে চলে না বা মনিটার কিভাবে বন্ধ হয় কি ঠিক হয় এই যে একটা নোট এই নোটটা আমি তোমাদেরকে আমাদের গ্রুপে দিয়ে দিছি তোমরা ইচ্ছা করলে ওখান থেকে নিতে পারো আর এই জায়গায় এক এক ঝলক একটু দেখে নাও যে কি কি সমস্যা এই সমস্যা হলে কি কি হতে পারে মানে প্রবলেমটার কারণে কি প্রবলেমটা হয় আমাদের যেমন পাওয়ার পয়েন্ট অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটারে হ্যাং হয়ে যায় এই সমস্যাটার জন্য কি কি প্রবলেম এর কারণে এই সমস্যাটা হয় তার কয়েকটা ধাপ এখানে দেওয়া আছে একটু ডান পাশে তোমরা এই যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আবার অনেক সময় গেছে কম্পিউটার ঘন ঘন হ্যাক হয় বা রিস্টার হয় এটার জন্য কি কি দায়ী থাকে যেমন আমাদের কম্পিউটার একটা ফ্যান আছে এটা কুলিং ফ্যান বলি মানে কম্পিউটার কম্পিউটার ভিতরে মানে আমাদের যে সিপিউটার ভিতরে দুইটা ফ্যান আছে এর মধ্যে একটা ফ্যান আছে আমাদের কুলিং ফ্যান এটা আমাদের কি বলবো প্রসেসরটাকে যে মাদার বোর্ডটা সেই মাদার বোর্ডটাকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আবার কম্পিউটার আরো কতগুলা জিনিসপত্র আছে যেগুলা যে কম্পিউটারের মেটাল অংশগুলো স্পর্শ বা হাত লেগে শর্ট করতে পারে এরকম কতগুলো জিনিস আছে এইগুলো আমরা একটু ট্যাক করে থাকবো বিভিন্ন মানে কি কি সমস্যা হয় সমস্যার কারণ কি আমরা মোটামুটি এরকম একটা চার্ট অলরেডি আমাদের বইও আছে আমি এখানে হয়তো ওয়ার্ডে একটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তোমাদের বইয়ে দেখো একটা খুব সুন্দর আকারে একটা রঙিন করে আটত্রিশ পৃষ্ঠা এক নম্বর তারপরে সমস্যা কি এবং সমাধান গুলা কি স্পষ্ট বর্ণনা করা তোমরা কি দেখতে আর এটা যদি একটু আমার মনে অনেক কিছু তোমরা এবং তার সাথে এটা পড়ার পরে আবার নিজেরা একটু প্র্যাকটিস করার জন্য একজনের সাথে আরেকজন একটু আলাপ করে নিতে পারো একজনের সাথে আরেকজন একটু আলাপ করলে তা আমার মনে হয় এটা খুব ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে যে এই সমস্যার এই সমাধান আবার যদি কারো কোনো কম্পিউটার সমস্যা হয় সেখানে তোমরা নিজেরাই যাই এটা সমাধানের চেষ্টা করতে পারো তাহলে তোমাদের অনেকটা সাহস হয়ে যাবে আর আরো সাহসের প্রয়োজন লাগবে তোমরা আমার স্কুলে যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলোকে আবার যাই খুলবে খুলে বিভিন্ন যন্ত্রপাতির নাম বলবে ব্যবহার বিধি জানবে তারপর আবার লাগাবে নিজেরাই খুলবে লাগাবে কোনো সমস্যা নাই যদি সময় পাও তখন এই কাজটা করবে যদি এখন বন্ধ খুললে আমরা ল্যাব এভাবে উন্মুক্ত করে দিব তখন এই কাজটা নিজেরা করবে তো আমরা মোটামুটি আজকে ক্লিয়ার হচ্ছি আমাদের পাটের বিষয় কম্পিউটার নিরাপত্তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন থাকি এবং কম্পিউটার নিরাপত্তা আমাদের খুব দরকার কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ব্যক্তিগত তথ্য থাকতে পারে সেই তথ্যগুলা যদি কোনো কারণবশত ক্রাশ হয়ে যায় তাহলে আমার অনেক কিছু মিস হয়ে যাবে যেটা আমি দেখছি অনেক কষ্ট করেও পারবো না যেমন কিছুদিন আগে আমাদের জামান স্যারের কম্পিউটার ক্রাশ করেছে এবং তার অনেকগুলা নোট বিশেষ করে উনি কিন্তু ইংরেজি পড়ায় খুব খুঁটিনাটি বিষয়গুলো সে নিজে নিজে নোট করে এবং সেই নোটগুলো তার ওয়ার্ড ফাইলে রাখে কম্পিউটারে রাখছে তারপরে ক্রাশ হয়ে গেছে তার মূল্যবান সম্পদ গুলা মোটামুটি নষ্ট হয়ে গেছে যদিও সে পারে কিন্তু তারপরে সে তার জমানো একটা লেখা আর আবার নতুন করে লেখা অনেক ব্যবধান আছে তো এরকম থেকে আমরা যাতে নিরাপদ থাকি সেই জন্য আমরা কিছু সুযোগ সুবিধা যেমন কম্পিউটারে দেখো এরকম ভাঙ্গিয়া ঢেঙ্গিয়া গেল আমাদের অবস্থা কেমন হবে নিজের একটু কল্পনা করে নাও এবং কম্পিউটারের এই যেটা বলছিলাম যে ল্যাপটপের ভিতরে যে যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রপাতি একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি তো এতে গিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের যন্ত্রপাতির কি প্রবলেম থাকতে পারে কি সমাধান করতে পারি আমরা আর এইগুলার নামই হচ্ছে আমাদের ট্রাবল শুটিং ক্লিয়ার হচ্ছে আমরা আমরা সাধারণ ট্রাবল শুটিং সম্বন্ধে আজকে বিস্তারিত জানবো তো এই পাঠ শেষে আমরা ট্রাবল শুটিং সম্বন্ধে বলতে পারবো টাবল শুটিং সম্পর্কে বর্ণনা করতে পারবো এবং টাবল শুটিং সম্পর্কে বিশ্লেষণ করতে পারবো একটু অ্যাডভান্স হব আমরা তো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিছু সতর্কতা চিহ্নিত করবো যেমন একটা ক্যাবলের সাথে আরেকটা যখন লাইন লাগাবো তখন ওই কম্পিউটারের ক্যাবলগুলোর সাথে দেখবো একটার সাথে আরেকটার জয়নিং এর যে সিস্টেম আছে সেটা একটু ভালো করে লক্ষ্য করবো যেমন আমার ল্যাপটপও যদি কোনো ক্যাবল বা ইউজ বেবি লাগাই তো সেক্ষেত্রে ইউজ বেবির যে পোর্টটা সেই পোর্টের সাথে আমি যে জায়গাটাতে এটা ইন করবো সেই পোর্টটার ঘর গুলা মিল আছে কিনা এটা একটু দেখে নিতে হবে এবং এটা দেখে নিয়ে লাগালে আর আমাদের কোনো প্রবলেম না আর আমরা যদি না দেখে অযথায় লাগানোর চেষ্টা করি পোর্ট তখন আমাদের অসম্ভব গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম্পিউটার ছোট ছোট পিন থাকে অনেক কম্পিউটার যেমন আমরা যদি প্রজেক্টর লাগাই প্রজেক্টারে এসবি বি যে কেবল যেটা সেটার মধ্যে ভিতরে ছোট্ট ছোট্ট ইয়া থাকে পিন থাকে সেই পিনগুলো একটা ভেঙে গেলে কেবলটা শেষ এখন অবশ্য আরো উন্নত মানের কেবল হচ্ছে তো কম্পিউটার কয় ধরনের সমস্যা হতে পারে আমরা একটু মেসেজ দেখি কি কি লাগছে দুই ধরনের দুই ধরনের আহ রিফাত বললে এখন কি কথা বোঝা যায় আমার নাকি আসলে কথা বোঝা যায় না হ্যাঁ প্রথম কি সমস্যা ছিল আচ্ছা যাই তো দুই ধরনের সমস্যা দেখা দেয় একটা হচ্ছে সাধারণ সমস্যা আর একটা হচ্ছে আমাদের জটিল সমস্যা একটা আমরা নিজেরা ঠিক করতে পারবো আর একটা আমাদের জন্য ইঞ্জিনিয়ার লাগবে বা অভিজ্ঞ লোক লাগবে আর কি মোট কথা বড় ডাক্তার লাগবে ক্লিয়ার হচ্ছে তো যেগুলো সাধারণ সমস্যা সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে এবং সাধারণ সমস্যাটাই আমাদের বইয়ের মধ্যে খুব বড় করে দেওয়া আছে খুব সুন্দর করে সাজানো আছে তোমরা আমার মনে হয় যথেষ্ট তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আজকে আমাদের আমাকে প্রশ্ন করে বিভিন্ন ভাবে জানতে পারো প্রত্যেককে ইলেকট্রনিক ডিভাইসের সাথে আমরা যখন কিনি তখন এই কিনার সাথে সাথে আমাদেরকে কিছু নির্দেশিকা দেওয়া থাকে যে নির্দেশিক আমরা শেষে পাই যেমন এই যে একটা আমি একটা এটা কি মানে আমি হেডফোনের কিনেছিলাম সেই হেডফোনিকা দেওয়া আছে নাই রেখেছি সেজন্য হয়তো পাচ্ছি না তো এরকম নির্দেশিকা গুলা থাকে অনেক সময় নির্দেশিকা গুলাতে অনেক সমস্যার সমাধান সলিউশন দেওয়া থাকে তো আমরা আহ দেখবো যে সলিউশন গুলো আমাদের ওখান থেকে অনেক সমস্যার সমাধান আমরা করতে পারি যেমন আমাদের যদি উন্নত মানে ক্যামেরা থাকে ক্যামেরা তো কিন্তু অনেক সময় এরকম নির্দেশিকা দেওয়া থাকে ট্রাভেল শুটিং এ কোনটার কি সমস্যা কি সমাধান করতে পারে এটাকে কি বলে যে একটা নির্দেশিকা দেওয়া থাকে এটা কি বলে মোবাইল কিনলে মোবাইলের সাথে একটা নির্দেশিকা দেওয়া থাকে কিনে বলতো মোবাইলের বক্সের ভিতরে আপনি ক্লাস কটা চার কয়েক মিনিট এই মোবাইলের বক্সের ভিতরে কয়েকটা নির্দেশিকা পাও না এটা কাগজ ভাই ওই কাগজটা অনেক নির্দেশিকা দেওয়া থাকে আমরা আজকে দ্রুত শেষ করব আমরা একটু দেখি যে এগুলার ব্যবহার কি অবস্থা এ হচ্ছে আমাদের বিভিন্ন হার্ডওয়ারের বিভিন্ন সমস্যা থাকে সেগুলোর আমরা সমাধান করব যেটা বলছিলাম যদি সিস্টেম চালু না হয় কি করতে হবে আমাদেরকে এক নম্বর আমাদের মেন কেবলটা সঙ্গে ডিলার ডাল আছে কিনা সেটা দেখবো মাদার বোর্ডের লাইন আছে কিনা এগুলো দেখবো পাওয়ার সাপ্লাই নেই পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করবো ইত্যাদি পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করে দেখবো আবার আরেকটা সমস্যা আছে আমাদের যেমন কম্পিউটার রিস্টার্ট হয় রিস্টার্ট হলে কি করতে হবে ঘন ঘন রিস্টার্ট হলে যে আমরা কুলিং ফ্যানটা না ঘুরলে সেটার সমাধান করব তারপরে ভাইরাস থাকলে ভাইরাস এন্টিভাইরাস ব্যবহার করবো অর্থাৎ রিবোট বা রিস্টার্ট হলে কম্পিউটার একবার স্টার্ট হলে আবার অটো স্টার্ট হয়ে যায় নিজে নিজে যদি এরকম সমস্যা হয় তাহলে আমরা এইগুলা সাধারণত ব্যবহার করব তারপর অনেক সময় কম্পিউটার দেখা যাচ্ছে সঠিক তারিখ ঠিক নেই তারিখ না ঠিক থাকলেও কিন্তু অনেক কম্পিউটার সমস্যা হয় এবং এটা ঠিক করার জন্য আমাদের একটা ব্যাটারি দরকার সিমস ব্যাটারি সিমস ব্যাটারিটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাল সেমি কন্ডাক্টার এই ব্যাটারিটা দিলে মোটামুটি আমরা আপডেট হয়ে যাব তারিখ তখন আমাদের কম্পিউটারের অনেক সমস্যা সমাধান শুধু এই তারিখটার জন্য হয়ে যায় আমরা যখন কম্পিউটারটা বন্ধ রাখি অনেকক্ষণ পরে আবার যখন কম্পিউটারটা অন করি অথবা আজকে বন্ধ করলাম ল্যাপটপটা আগামীকাল ওপেন করলাম দেখ আমরা তারিখ কিন্তু ঠিক মতন দেশে তারিখও ঠিক আছে ডেটও ঠিক আছে এর মূল কারণ হচ্ছে আমাদের এই সিমোজ ব্যাটারিটা ঠিক আছে সিমেন্স ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ খুবই একটা ছোট্ট ব্যাটারি খুব কম দামের ব্যাটারি কিন্তু এটার ওয়ারেন্টি আছে প্রায় দশ বছরের মতো একটা ব্যাটারি একবার লাগালে দশ বছর মোটামুটি তোমার আর তেমন সমস্যা হবে না তেমন একটা দামও না এটা বোধ হয় সত্তর আশি টাকার মতো দাম বা আরো কম দামে আছে কিন্তু এটা বিরাট ইফেক্ট করে আমাদের এই যে সিমেন্স ব্যাটারি এটা একটু চেক করে নিব চেক করলে অনেক সময় বুঝতে পারবো ছবিটা যদি মনিটার যদি ছবি না আসে যেটা বলছিলাম ওই যে পিন আছে একটু দেখো যে এই যে এটা পিনের গাই তার মানে এটার ভিতরে পিন আছে এই পিনটা যেন ওই গাইগুলোর ভিতরে অর্থাৎ যে ছিদ্র আছে ছিদ্র ভিতরে সঠিক ভাবে যায় সেটা আমরা লক্ষ্য রাখতে হবে এবং এইটার ভিতরে এইটার ভিতরে যদি যে পিনটা আছে এই পিনটা যদি কোনো কারণ একটা পিন নষ্ট হয়ে যায় তার মানে আমার এই কেবলটাই নষ্ট হ্যাঁ চল্লিশে আমরা এখন শেষ করে দিব আর এক দুই মিনিটের মধ্যে শেষ করে দেবো জাস্ট আমরা একটু দেখে নিই আমাদের ক্লাস তো এখন থেকে টাইম মাগরিবের জন্য একটু এগিয়ে দিয়েছি এই জন্য প্রত্যেকটি টাইম তোমরা একটু ঠিক করে নিও আমরা আবার স্কিম থ্রু একটু দেখে নেই যে ট্রাবল শুটিং কি সেগুলো সমাধানের পদ্ধতি হলো মানে ট্রাভেল শুটিং কি আমরা এক নজর আবার দেখলাম ট্রাভেল শুটিং কাকে বলে আবার এক নজরে যদি সমস্যাগুলো দেখি আমরা জাস্ট একটা জোর একটু দেখিয়ে দেয় হ্যাঁ ওকে আমরা আপাতত আল্লাহ হাফিজ যারা বা তার ছাত্র আছো তারা এখান থেকে লিভ নিয়ে নেওয়া এখন তোমরা লিভ দিবে না আমি বন্ধ করে দেবো কোনটা Okay, I love this.